বর্তমান সময়ে অধিকাংশ ফেসবুক পেজ মনিটরেশন না দেওয়ার কারণ কি, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে ফেসবুক পেজটা, এই পেজটি কিন্তু আমার নিজের। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় পেজ, আমি ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমি দুইবার মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, প্রথমবার আমাকে রিজেক্ট করছে, দেন দ্বিতীয়বারও কিন্তু আমাকে রিজেক্ট করছে। কারণটা কি? তো এই বিষয় নিয়ে ফেসবুকের সাথে আমি লাইভ চ্যাটে কথা বলেছি ইতিমধ্যে, আপনারা অলরেডি জানেন যারা আমার পেজের সাথে কানেক্টেড রয়েছেন। আপনারা যদি আমার বড় পেজে চলে যান, সেখানে দেখতে পারবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলেছি। আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে আমার বড় পেজ। আমি নিচে দেখে যদি স্ক্রল ডাউন করে চলে আসি, দেখতে পারবেন ফেসবুকের সাথে আমি লাইভ চ্যাট করার পর আপনাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি। দেখতে পারবেন এটা হচ্ছে ফেসবুকের সাপোর্ট টিমের সাথে আমি কথা বলছি। তো এখানে বলছি যে আমার পেজে মোট 15টি ভিডিও আছে। তো আমার তো সব কিছু ক্রাইটেরিয়া ফিল আপ, আমি মনিটাইজেশনের জন্য এলিজিবল, আমি মনিটাইজেশনের জন্য আবেদন করেছি, কিন্তু আমার মনিটাইজেশন না দেওয়ার কারণটা কি, এ বিষয় সম্পর্কে আমি আর কি তার কাছ থেকে জানতে চাচ্ছি, বা বর্তমানে সবার এই সমস্যাটা হচ্ছে কেন। তো ফেসবুকের তরফ থেকে আমাকে যেটা বলা হয়েছে, আপনি এখান থেকে দেখেন আমাকে কি বলছে, এটা আমি আপনাদের দেখাই। এখানে আমাকে বলছে যে আপনাকে আরও কন্টেন্ট আপলোড করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টে ইনস্ট্রিম বিজ্ঞাপনের জন্য শুধুমাত্র 15টি ভিডিও থাকা যথেষ্ট নয়। এরপর আমার নামটা এখান থেকে আর কি লেখা আছে। তো তারা আর কি আমাদের বোঝাতে চাচ্ছে যে সর্বপ্রথম যে ফেসবুক মনিটাইজেশন আবেদন করার জন্য আমাদের 10,000 ফলোয়ার লাগতো এবং আসছে আপনার 6,00,000 মিনিট লাগতো। তো এটা পূরণ করতে কিন্তু আমাদের পেজে অনেক দিন, অত দীর্ঘ সময় কিন্তু কাজ করা লাগতো। তো এখন যেহেতু আমাদের 5,000 হচ্ছে ফলোয়ার আর হচ্ছে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম হলে কিন্তু মনিটাইজেশনটা আমাদের আগে দিয়ে দিত, কিন্তু বর্তমান দিচ্ছে না। তো এই কারণে দিচ্ছে না, তো দেখা গেছে একটা ভিডিও বা দুইটা ভিডিও বা অল্প কয়েকটা ভিডিও আপলোড করার শর্ত পূরণ হয়ে যায়। তো তারা চাচ্ছে যে তাদের এই পেজে, মানে আমাদের যে পেজগুলো আছে, পেজে আমরা দীর্ঘ সময় কাজ করি, আরও বেশি কিছু জানি, আরও বেশি তথ্য জানি, এরপর ফেসবুক আপনাকে রিভিউ করে আপনার পেজটাতে মনিটাইজেশনটা দিয়ে দিবে। তার মানে এই দাঁড়ালো যে আপনার বর্তমান সময়ে, যেটা যে কথা বলতেছি আর কি, বর্তমান সময়ের কথা বলতেছি, আপনার পেজে অনেক ভিডিও থাকা লাগবে। আপনার পেজে ধরেন 100-150 বা তার থেকে আরও বেশি, হ্যাঁ 50-60টাও যদি থাকে সেক্ষেত্রেও হয়তো মানা যেতে পারে। তো এটা ফেসবুক মানবে কিনা এটা আমি শিওর না। তো আমি জিজ্ঞেস করেছিলাম সর্বনিম্ন কয়টা ভিডিও থাকতে হবে, তারা আমাকে বলেছে পেজে আপনি কন্টিনিউ কাজ করে যান, আপনার পেজে আপনি অ্যাক্টিভ থাকেন, যে আইডি আপনার অ্যাডমিন আইডি রয়েছে ওই আইডিও আপনার কিন্তু কী থাকা লাগবে, আপনার অ্যাক্টিভ থাকা লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে পোস্ট করতে হবে, আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে। তার মানে আপনি অল্প কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু আপনার এই পেজটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। এখন অনেকেই সিরিয়াল কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা দেখা গেছে 20টা মনিটাইজেশনের জন্য আবেদন করে 2-3টা দেয়। এই বিষয় সম্পর্কে আমি ফেসবুকের সাথে কথা বলেছি। তো ফেসবুক যেটা বলেছে, ওই আইডিগুলো হয়তো অনেক পুরাতন, তার আগে কাজ করতো বা দেখা গেছে যে পোস্টগুলো ডিলিট করে দিয়ে এখন তার নতুন করে কাজ করতে শুরু করেছে, অ্যাকাউন্ট তো অনেক দিনের, তাই না? তো দেখা গেছে তার পেছনে কিছু পোস্ট থাকতে পারে, কিছু ভিডিও থাকতে পারে, বা সম্পূর্ণ ভিডিও ডিলিট করে নতুন করে ভিডিও আপলোড করতে পারে। তো তারা হচ্ছে পুরাতনদের একটু গুরুত্ব সহকারে আর কি দেখতেছে। এই বিষয়টা আমাকে ক্লিয়ার করে তারা বলেছে। এখন এই বিষয়টা আপনাদের আমি বোঝালাম, আমাদের যে কাজটা করতে হবে, আপনাদের যাদের এই যেরকম সমস্যা রয়েছে যে মনিটাইজেশন আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, বারবার রিজেক্ট করছে, আপনি কি কাজ করবেন ভাই, আজকে থেকেই, এখন থেকে আপনি ভিডিও ছাড়া শুরু করে দেন। আপনি একটা ভিডিও আপলোড করলেন, ভালো কথা, একটা পোস্ট আপলোড করলেন, একটা রিলস আপলোড করলেন, দিনে যদি আপনি এরকম 3টা ভিডিও, মানে 3টা পোস্ট যদি করে থাকেন, ভিডিও তো 2টো আসছে, একটা রিলস ভিডিও, একটা বড় ভিডিও, আর হচ্ছে গিয়ে আপনার পোস্ট। তো সেক্ষেত্রে আপনি আপনার আইডির সাথে তো সবসময় কী থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, আপনার পেজের সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। তো দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে। এই কথাটা কিন্তু ফেসবুক আমাকে এই কথাটা বলেছে, দেন তাদের ভাষায় আমি আমার মতো করে আপনাদের বোঝালাম। তো যাদের এই সমস্যা, দেন আমার তো এই সমস্যায় আমিও এখন এই পেজটাতে একটু সময় দিব, যাতে করে মনিটাইজেশনটা পাই, কারণ আসলে মনিটাইজেশন যদি না পাই তাহলে একটা পেজে কাজ করে কিন্তু কোনো আর কি ফায়দা নেই। তবে যেহেতু তারা এই সিস্টেমটা করেই দিয়েছে, তো আমি মনে করি ওই 10,000 ফলোয়ার আর 6,00,000 মিনিট ওয়াচ টাইম দেওয়াই বেস্ট ছিল, কারণ এটা পূরণ করতে করতে আমাদের পেজ অনেকগুলো ভিডিও আপলোড হয়ে যেত, ভালো একটা পর্যায়ে চলে আসতো। তো তখন কিন্তু, মানে পেছনের কথা বলতেছি, আপনার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিত। এখন যে পেজ থেকে আপনার ভিডিওটা দেখতেছেন, এই পেজে মাত্র আমি 2 মিনিটের মধ্যে কিন্তু আমার ভিডিওটা, মানে 2 মিনিটের মধ্যে আমি মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি। আমার নিজের হাতে আমি অনেককে মনিটাইজেশন করে দিয়েছি, বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে। কিন্তু বর্তমানে যত আপডেট হচ্ছে ফেসবুক, দেন ততই কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। ফেসবুকের কোনো আসলে সিস্টেম নেই, আমার আইডিতে ফ্ল্যাগ কন্টেন্ট ধরিয়ে দিয়েছে, অথচ সেই ভিডিওটা দেখাচ্ছে না, বা কোন ভিডিওটা সেটা দেখাচ্ছে না। এখন যদি নাই দেখায় আমি কোন ভিডিওটা আমার আইডি থেকে ডিলিট করব। তো ফেসবুকের সিস্টেমটা ভাই পুরোপুরি বাজে, মন চায় যে আমি কাজ করি না, তো ইউটিউবের জন্য ভিডিও আপলোড করা লাগে, তো এই জন্য ওই ভিডিওটাই আবার ফেসবুকে আপলোড করে দেই। তো
ফেসবুকের প্রতি আসলে এখন আমার ততটা মায়া বা মহব্বত নাই, কারণ ইউটিউবটাকে হচ্ছে ক্যারিয়ার হিসেবে নিতে হবে, ফেসবুকেই আছে সেই নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার যদি এইরকম সমস্যা হয়ে থাকে তো আপনি কন্টিনিউ করতে থাকেন, কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, পোস্ট করতে থাকেন, ইনশাআল্লাহ হয়তো আপনার পেজও মনিটারেশনটা আপনি পাবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।